আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা ভিডিও শুল লোগো রিমুভ করবেন, যেটা ওয়াটারমার্ক দেওয়া আছে ওটা কীভাবে রিমুভ করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাই যে আমরা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করি ওটাতে কিন্তু ওয়াটারমার্ক রয়ে যায়। তো চলুন দেখি আমরা ওয়াটারমার্ক আছে কিনা। আমার এটা প্লে স্টোর থেকে ইনস্টল করা, আমি একটা ভিডিও নিই। দেখেন যে এখানে ওয়াটারমার্কটা কিন্তু রয়ে গেছে। তো এটা আমরা যদি কাটতে যাই, আমাদের বছরে আমাদের 1900 টাকা করে ফে করতে হবে ওয়াটারমার্কটা যদি আমরা রিমুভ করতে যাই। তো এটা আমরা কীভাবে ফ্রিতে ইউজ করব ওটা দেখাবো আজকে। আমি একটা ডেস্ক্রিপ বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওটাতে আপনারা ঢুকবেন। ঢুকে ওটা সফটওয়্যারটা ডাউনলোড করবেন, আমি আপনাদের দেখাই। আমি যে লিঙ্কটা দেব ওই লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনারা প্রথমটা বেছে নিতে পারেন, এটা ডাউনলোড করে নেবেন আপনারা। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না, যে দেখেন আমার ডাউনলোড করা আছে অলরেডি। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখতে পাবেন যে এখানে একটা ভিডিও শু প্রো নামে একটা অ্যাপস ইনস্টল হয়েছে আপনাদের এখানে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে কিন্তু লোগো থাকবে না, ওয়াটারমার্ক চলে যাবে এটাতে। তো দেখুন আমি যদি আমার ভিডিওটা আবার দিই, দেখতে পাবেন ওয়াটারমার্কটা কিন্তু নেই, ওয়াটারমার্কটা চলে গেছে। তো এভাবে আপনারা লোগোটা রিমুভ করে ইউজ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা ফটো ডিরেক্টর এবং কিং মাস্টারে ভিডিও এডিট করেন বা ওগুলাতে এডিট করতে পছন্দ করেন, আমি আমার ডেসক্রিপ বক্সে ওগুলা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ভিডিওগুলো চেক করে আসতে পারেন। ওগুলোতেও দেখা দিছে আমি কীভাবে আপনারা ভিডিওগুলার লোগো ডিলিট করবেন, ওয়াটারমার্কগুলো কীভাবে ডিলিট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।